হ্যালো স্টুডেন্ট আমি অমিত তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা এমএস ওয়ার্ডের ওপর হতে চলেছে আজ এমএস ওয়ার্ডের খুব আনন একটা টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি বাট খুব কার্যকরী টপিকটা কি শুনে নাও ধরো তুমি আজকে একশো পাতা একটা টাইপ করেছো সেই একশো পাতা টাইপ করার মধ্যে তুমি অনলাইন ওয়ার্ডটা তুমি অনেকবার ইউজ করেছো তো আজকে তোমাকে তোমার বস বলল যে না না ওই অনলাইনের জায়গায় ওইগুলোকে অফলাইন দিয়ে রিপ্লেস করো তাহলে তোমাকে ওই একশো পাতায় ধরো তুমি হাজারবার অনলাইন লিখেছিলে তো কোথায় কোথায় লিখেছিলে সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে মানে তোমাকে ফাইন করতে হবে তারপর সেটাকে রিপ্লেস করতে হবে অফলাইন দিয়ে তাহলে তোমার কত সময় চলে যাবে তুমি ভেবে দেখো আর যদি এরপরে পেজের সংখ্যাটা যদি আরও বেড়ে যায় তাহলে তোমার সময়টা আরও চলে যাবে বাট এটা জাস্ট ফ্যাকশান অফ সেকেন্ডের মধ্যে তুমি এটাকে রিপ্লেস করতে পারো ঠিক আছে তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আজকে আমরা এডিটিং টেক্সটের পার্টটা আজকে শিখবো এডিটিং টেক্সটটা থেকে পাই আমরা আমরা যদি হোম ট্যাবে যাই দেখো হোম ট্যাবের মধ্যে একদম লাস্টে যে পোর্শানটা রয়েছে আমি তোমাদেরকে দেখো বড়ো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই সেকশানটা আজকে আমরা শিখবো দেখো এখানে কী রয়েছে ফাইন্ড রয়েছে রিপ্লেস রয়েছে সিলেক্ট রয়েছে আর এডিটিং রয়েছে ঠিক আছে মানে যেটা হচ্ছে এডিটিংয়ের পার্ট তো এডিটিংয়ের পার্টের মধ্যে কিন্তু আন্ডু এবং রিডুও আছে তো দেখো আজকে আমরা আন্ডু আর রিডু এটাও শিখব তো দেখো টোটাল আজকে আমরা পাঁচখানা টপিক আজকে কাভার করব। দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো আন্ডু জিনিসটা কি ধরো তুমি এখানে সাপোজে তুমি এখানে যে সেন্টেন্সটা রয়েছে এটাকে তুমি সিলেক্ট করেছো করে ধরো এটাকে হাইলাইট করেছো ঠিক আছে পেছনে হাইলাইট করেছো ধরো এটাকে সিলেক্ট করলে সিলেক্ট করে তুমি এর সাইজটাকে বাড়িয়ে দিলে এটাকে বোল্ড করে দিলে তারপর তোমার মনে হচ্ছে এ বাবা এগুলো না করলেই ভালো হতো টেক্সটটাকে নর্মাল রাখাটা আমার দরকার ছিল তাহলে তোমায় কি করতে হবে তোমাকে আবার এগুলোকে যদি পুরনো অবস্থায় ফিরে নিয়ে আসতে হয় তাহলে যা যা করেছিলে সেগুলোকে একটা একটা করে আবার পিছনে আসতে হবে মানে স্টেপ ব্যাক করতে হবে না করে তুমি ডাইরেক্টলি আগে জায়গায় ফিরে আসতে পারবে তাহলে সেক্ষেত্রে তুমি কী অপশানটাকে ইউজ করবে সেক্ষেত্রে যে অপশানটাকে তুমি ইউজ করবে সেটা হলো কন্ট্রোল প্লাস জেড দেখো আমি এখানে লিখে দিয়েছি কন্ট্রোল প্লাস জেড অথবা দেখো এখানে এই অ্যারোটাকে তুমি প্রেস করতে পারো দেখো এখানে যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাকে তুমি প্রেস করতে পারো এটা হয়ে গেল আন্ডুয়ের অ্যারো ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো তো দেখো আমি গিয়ে কি করলাম কন্ট্রোল প্লাস জেড কি দেখো আমি স্কিনও তোমাদের জন্য লিখে দিলাম তুমি প্রেস করতে পারো দেখো ঠিক আস্তে 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 দেখো পুরনো জায়গায় চলে এলো ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝতে পেরে গেছো আবার তোমার মনে হলো যে না না যেটা করেছিলাম ওটাই ঠিক ছিল তাহলে আমাকে পুরনো জায়গায় আবার ফিরে আসতে হবে তাহলে তুমি কি প্রেস করবে আবার হচ্ছে রিডু মানে যেটা করেছিল সেটাকে আবার পুনরায় করতে চাইছো তাহলে তুমি প্রেস করবে হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই কি ঠিক আছে বা অথবা দেখো এখানে আর একটা অ্যারো চলে এসছে আমি দেখো তোমাদেরকে বড় করে দেখাচ্ছি ঠিক আছে এইটা হয়ে গেলো রিডুয়ের সিম্বল ঠিক আছে তুমি এই অ্যারোতে গিয়েও ক্লিক করতে পারো অথবা তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়াই দেখো আমি স্ক্রিনের মধ্যেও লিখে দিলাম কন্ট্রোল প্লাস ওয়াই কিটাও তুমি প্রেস করতে পারো দেখো আমি কন্ট্রোল আর ওয়াই প্রেস করলাম এই দেখো আগে যেরকম ছিল সেরকম দেখো চলে এলো ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝতে পেরে গেছো যতক্ষণ আগে জায়গায় আসছে ততবার তোমাকে কিন্তু প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস ওয়াই মানে ধরো তুমি তিন তিনখানা জিনিস এটার উপরে ফরম্যাট করেছিলে তাহলে তুমি তিনবার কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করবে আবার পুরনো জায়গায় ফিরে যেতে গেলে তোমাকে কন্ট্রোল প্লাস জেড কভার প্রেস করতে হবে তিনবার কেন তুমি তিনখানা জিনিস অ্যাপ্লাই করেছিলে হাইলাইট দিয়েছিলে সাইজবার বড়ো করেছিলে আর বোল্ড করেছিলে তার জন্য তুমি কন্ট্রোল প্লাস জেডটা তিনবার প্রেস করবে তাহলে আগের জায়গায় চলে আসবে দেখো একবার দুবার তিনবার ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝে গেছো এরপর দেখো আমরা যেটা শিখবো যে টপিকটা দেখো আমি তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার আগেই বলেছিলাম সেটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা খুব কাজের এই অপশানটা দেখো আজকে আমাদের অনেক সময় কী হয় ধরো অনলাইন ধরো এই দুটো যে প্যারাগ্রাফ রয়েছে দেখো আমি তোমাদের জন্য এই দুটো প্যারাগ্রাফ লিখে রেখেছি আগে থেকে তো এখান থেকে ধরো আমি অনলাইন কথাটাকে খুঁজে বার করতে চাইছি যে এখানে অনলাইন কথাটাকে কবার আমি ইউজ করেছি তাহলে চলো আগে ফার্স্ট আমরা ফাইন করে নিই ঠিক আছে কীভাবে ফাইন করব। দেখো আমি এইখানটায় গেলাম কার্সাটাকে এখানে রাখলাম আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ কি আমি দেখো স্ক্রিনে তোমাদের জন্য লিখে দিচ্ছি কিন্তু কন্ট্রোল প্লাস এফ কি তুমি প্রেস করো যেই প্রেস করবে দেখো সাইডে নেভিগেশন বলে একটা উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে দেখো কার্সারটা ব্লিঙ্ক করছে তুমি এখানে গিয়ে লেখো অন লাইন এন ই অনলাইন দেখো তুমি কবার অনলাইন ইউজ করেছো দেখো এই জায়গাটা দেখো ইয়েলো করে দেখাচ্ছে একবার দুবার তিনবার চারবার দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো ইয়েলো কালার করে ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাকে দেখাচ্ছে যে তুমি অনলাইন চারবার তুমি ইউজ করেছো ক্লিয়ার সবাই বুঝতে পেরে গেছো তাহলে কিভাবে আমরা ফাইন করতে পারি ঠিক আছে এরপরে দেখো যে অপশানটা আমরা দেখবো সেই অপশানটা হয়ে গেল রিপ্লেস ধরো হয়ে গেল তোমাকে তোমার বস কী বলেছিল যে তুমি যেগুলো অনলাইন লিখেছিলে সেটাকে রিপ্লেস করো হচ্ছে অফলাইন দিয়ে তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে কি প্রেস করতে হবে রিপ্লেস করার জন্য কন্ট্রোল প্লাস এইচ আমি স্ক্রিনে লিখে দিলাম তো দেখিয়ে নিতে পারবে তোমরা তো আমরা কি প্রেস করলাম কন্ট্রোল প্লাস এইচ কি প্রেস করলাম যেই কন্ট্রোল প্লাস এইচ কি প্রেস করলাম দেখো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এর আগেটা কী ছিল ফাইন্ড ঠিক আছে যেটা আমরা এক্ষুনি করেছিলাম খুঁজে বার করছিলাম ঠিক আছে কন্ট্রোল প্লাস এফ কি দিয়ে এখন আমরা কি করব রিপ্লেস করব বলছি দেখো ফাইন্ড ওয়ার্ড বলছি তুমি কোনটাকে ফাইন্ড করতে চাইছো আমি দেখো এখানে লিখলাম অনলাইনটাকে আমি ফাইন্ড করতে চাইছি ক্লিয়ার এরপরে দেখো রিপ্লেস উইথ বলছি তুমি এটাকে কী দিয়ে রিপ্লেস করবে দেখো আমি এখানে গিয়ে লিখলাম রিপ্লেস করবো হচ্ছে অফলাইন দিয়ে ঠিক আছে ও ডবল এফ এল এন ই অফলাইন দিয়ে আমি রিপ্লেস করব বলছি তুমি কি সঙ্গে রিপ্লেস করে দেবে না একটা একটা করে রিপ্লেস করবে যদি একটা একটা করে করো তাহলে রিপ্লেসে ক্লিক করবে আর তুমি তুমি একসঙ্গে যদি সব কটাকে রিপ্লেস করতে যাও তাহলে রিপ্লেস অলে গিয়ে ক্লিক করবে ঠিক আছে তো দেখো আমি রিপ্লেস অল করলাম দেখো কি বলছে অল ডান ঠিক আছে আমি দেখো তোমার জন্য স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি কি লেখা দেখাচ্ছে দেখো অল ডান উই মেড ফোর রিপ্লেসমেন্টস কেন দেখো অনলাইন কটা ছিল চারটে সেটাকে রিপ্লেস করে দিয়েছে অফলাইন দিয়ে তুমি বললে ওকে ভেরি গুড ওকে করে দাও দিয়ে ক্লোজ করে দাও দেখো অফলাইন চলে এসছে তারপরে দেখো এখানে দেখো অফলাইন চলে এসছে ঠিক আছে তারপরে দেখো এখানে অফলাইন চলে এসছে আর এখানেও অফলাইন চলে এসছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করো আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না লাস্ট অপশান দেখো সিলেক্ট অল আমরা এই যে প্যারাগ্রাফটাকে একসঙ্গে পুরো যা টেক্সট আছে সেটাকে একসঙ্গে কীভাবে সিলেক্ট করতে পারি তো দেখো আমরা এখানে গিয়ে দেখো সিলেক্ট বলে একটা অপশান থাকে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে বড়ো করে দেখাচ্ছি এখানে দেখো সিলেক্ট বলে একটা অপশান আছে ঠিক আছে তুমি এখানেও যেতে পারো অথবা তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ এ মানে হলো অল তো কন্ট্রোল প্লাস এ কীটাও প্রেস করতে পারো দেখো আমি এখানে সিলেক্টে গেলাম গিয়ে বললাম সিলেক্ট অল তাহলে দেখো যা যা টেক্সট ছিল সবটাই সিলেক্ট হয়ে গেছে ক্লিয়ার ধরো আজকে এই টেক্সটার মধ্যে কোনো একটা ইমেজ আছে তাহলে শুধুমাত্র তুমি ইমেজটাকে সিলেক্ট করতে চাইছো তাহলে তুমি কী করবে সিলেক্ট অপশানে গিয়ে দেখো সিলেক্ট অবজেক্টস বলে একটা অপশান আছে তুমি তাহলে সিলেক্ট অবজেক্টসে গিয়ে ক্লিক করলে শুধুমাত্র যে পিকচারটা আছে সেটাই সিলেক্ট হবে তোমার টেক্সটটা সিলেক্ট হবে না আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে তোমরা যেটা কিছু কিছু জিনিস জানতে না সেটা আজকে শিখে গেলে তাহলে আজকে এই অবধি রইল থ্যাংক ইউ সো মাচ